আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার প্রভাবে নিত্যপণ্যের সংকট যেন না হয় সেজন্য সুলভে সেবা দিচ্ছে টিসিবি। সাধারণ ছুটির কারণে বন্ধ অধিকাংশ দোকান এবং মার্কেট, তাই সবার জন্য উন্মুক্ত রয়েছে টিসিবির পণ্য সেবা। জনগণের মাঝে বাজারের দামের চেয়ে কম মূল্যে বিক্রি করা হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য সামগ্রী। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে টিসিবির এইসব সামগ্রী কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। এই দুর্যোগপূর্ণ সময়ের জন্য আমাদের জন্য খুবই উপকার হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। ডাল হচ্ছে 50 টাকা, চিনি হচ্ছে 50 টাকা, তেল হচ্ছে 80 টাকা, বাজার থেকে অনেক কম। তাই অন্যর কোনো অভাব নেই, এখন কোনো সংকট নাই।